ইন্ডিয়ান আর্মি ডিপার্টমেন্টে অন্য ধরনের কিছু শূন্য পদে নিয়োগ করতে চলেছে। তো এখানে সেই বিস্তারিতভাবে জানব আমরা শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন এবং কোথায় চাকরি সব বিস্তারিতভাবে। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি করে নিন এবং কি পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও দেখার জন্য। এবং কি যারা এখনো পর্যন্ত টেলিগ্রামে চ্যানেলে জয়েন হয়নি হয়ে নাও, টেলিগ্রামের চ্যানেলে ইউটিউবের আগে আপডেট দেওয়া হয়, তো এখনই জয়েন হয়ে নাও। তো চলো ভিডিও শুরু করা যাক। এই হলো নোটিফিকেশন। নোটিফিকেশন অনুযায়ী অ্যামুনিশন ডিপার্টমেন্টে নিয়োগ করতে চলেছে, যেখানে জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট, ফায়ারম্যান আর টেরসমার্টস অ্যান্ড ভেসেলস মেক্স আর টেলার পদে নিয়োগ করতে চলেছে। মিনিমাম এখানে 19,900 টাকা থেকে বেতন। আর এখানে উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস আর মাধ্যমিক পাসে আবেদন করতে পারবেন। যেমন দেখুন, জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য উচ্চ মাধ্যমিক পাসে আবেদন করতে পারবেন, 4টি মাত্র শূন্য পদ আছে মিনিমাম। আর ফায়ারম্যান মেলের জন্য এখানে এখানে 3টে শূন্য পদ আছে, এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। আলাদা কোনো কোয়ালিফিকেশান চাইনি, শুধুমাত্র নর্মাল পাস থাকলে আবেদন করতে পারবেন। তারপর আছে ট্রেডসম্যান, 8টি শূন্য পদ, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে ভেহিকেলম্যান অর্থাৎ ভেহিকেল মেচ, তো এখানেও কিন্তু মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। তার জন্য কিন্তু এই শুধুমাত্র এই চাকরির জন্য আইটিআই করতে হবে, মিনিমাম 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজের। এখানে পুরোটাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করার আগে জেনে নিন অর্থাৎ কবে লাস্ট তারিখ। লাস্ট তারিখ আজকের থেকে শুরু করে 21 দিনের মাথায় আবেদন চলবে। তো 21 দিনের মাথায় কিন্তু আপনাকে আবেদন করতে হবে। সরকারি হিসাবে কিছুটা ছাড় থাকছে, যেখানে আনরিজার্ভড জন্য 18 থেকে 25 বছর আর 5 বছর ছাড় থাকছে। যদি আবেদন করতে চাও আবেদন করতে পারো। এই চাকরি আবেদনের ক্ষেত্রে অর্থাৎ নিয়োগ করবে কিভাবে, অর্থাৎ প্রসিডিউর কি আছে, তো এখানে নিয়োগ করা হবে ফিজিক্যাল ইন্ডারেন্স অ্যান্ড স্কিল টেস্টের মাধ্যমে। তো ফিজিক্যাল ইন্ডারেন্স আর স্কিল টেস্ট 5 নম্বর যে নোটিফিকেশন ফাইলটার মধ্যে 5 নম্বর যে পেজটা আছে, এখানে পুরোটা দেওয়া আছে, আপনি নোটিফিকেশন থেকে দেখে নিতে পারেন। নোটিফিকেশন ডাউনলোড করে পেন কিভাবে তা আমি লাস্টে বলে দিচ্ছি। ধরুন আবেদন কি করে করবেন, আবেদন এখানে অনলাইনের মাধ্যমে করতে পারবেন, অফলাইনের মাধ্যমে করতে পারবেন। যদি অফলাইন বন্ধ থাকে তাহলে আপনার অনলাইন বন্ধ থাকে তাহলে কিন্তু আপনাকে অফলাইন থেকে করতে হবে। অফলাইন করার জন্য আপনাকে 25 টাকার একটা পোস্টেজ স্ট্যাম্প কিনতে হবে। আপনাকে যেরকম চিঠি পাঠায় অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে, সেই পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে আপনাদের। এই হলো ফর্ম, ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটাকে আপনাকে হাতে কলমে ফিল আপ করতে হবে। পোস্ট অফ পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ এখানে আপনি যে পোস্টের জন্য আবেদন করতে চাইছেন সেই পোস্টের জন্য আপনি এখানে লিখে দিতে পারেন। তারপরে এখানে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার অ্যাড্রেস সব এখানে পূরণ করে নিন। এবার দেখে নেওয়া যাক পোস্টিংটা কোথায়, এই চাকরির পোস্টিং এবং কি এক্সাম সেন্টারগুলো আছে। মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, ইউনিয়ন টেরিটরি আর জম্মু কাশ্মীর। তো এইখানে কিন্তু থাকছে হলো এক্সাম সেন্টার এবং কি ওইখানে পোস্টিং। সাথে যেরকম থাকে মেজারমেন্ট থাকে, শরীরের মাপজোপ থাকে, চেস্টের মাপ থাকে, তো সেই উদ্দেশ্যে এখানে নিয়োগ করা হবে। পুরোটা আপনি দেখতে পারবেন নোটিফিকেশন অনুযায়ী। নোটিফিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর সব থেকে মেইন ভাইটাল কাজটা হলো এখানে ফায়ারম্যান আর টেলারের জন্য আবেদন করতে পারেন। তার জন্য কোনো আলাদা কোয়ালিফিকেশান নেই, শুধুমাত্র টেলারের জন্য এখানে আইটিআই করতে হবে, 3 বছর এক্সপিরিয়েন্স রাখতে হবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।